Monday morning blues. I open my eyes and I'm greeted by a cute little smile. The world is new with you by my side. Everything is beautiful. Hello everyone, welcome and welcome back to our channel Butterfly Hug. আমি রাহুল, আমি সুদীপা। রবিবার দুপুর তিনটে It's time for Butterfly Hug and it's time to chill. আজকে আমাদের প্রাগের শেষ দিন হলেও এখনো অনেকগুলো জায়গা কভার করা বাকি আছে, আর খুব একটা ডিফারেন্ট টাইপ অফ ওয়েতে আমরা এক্সপ্লোর করতে চলেছি আজকে। এই প্রথম ইউরোপের কোনো সিটিতে আমরা ফ্রি ওয়াকিং ট্যুর বুক করেছি, তো পুরো হিস্ট্রি সমেত একদম প্রাগের সম্পর্কে জানা যাবে। গ্র্যান্ড হোটেল বোহেমিয়াতে আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল বেশ ভালো ছিল। একটা বড় আকর্ষণ এদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট, খুবই ওয়েলকামিং বিহেভিয়ার, আর ভ্যারাইটি অফ ফুডস ড্রিঙ্কস অ্যাভেলেবল ছিল, আর টেস্ট নিয়ে তো নো কমপ্লেন্টস। আমরা বেশ সময় নিয়ে খেলাম, তারপরে যাব হচ্ছে ওয়াকিং ট্যুরে। ফ্রি ওয়াকিং ট্যুর বুক করার জন্য তোমাদের যেতে হবে guruwalk.com-এ। guruwalk.com-এ গিয়ে তোমার সিটি চুজ করতে হবে যে সিটিতে তুমি গাইড নিতে চাইছো। যেমন আমাদের ক্ষেত্রে প্রাগ, প্রাগে গিয়ে হাউ মেনি পিপল ইউ আর গোয়িং, তারপরে কোন ডেট, তারপরে তোমার লিস্ট অফ ফ্রি ওয়াকস তোমাকে দেখাবে। আমাদের জন্য আমরা যেটা সিলেক্ট করেছিলাম সেটাই প্রথমটা। এখানে সব ডিটেলস দেওয়া থাকে যে কিভাবে তুমি তাদের সাথে মিট করবে, কটার সময় শুরু হবে এক্সেট্রা। সেই সব ডিটেলস দেখে নিয়ে তোমরা এইখান থেকে বুক করতে পারো। Society of Prague before the Second World War. Tour guide best professional আর মজার মানুষ। পাউডার গেট ওয়েবসাইটে দেখা ডিসক্রিপশন অনুযায়ী সকাল 10টায় পৌঁছে গেছিলাম, আর 100 নম্বর লাল ছাতা খুঁজে পেতে বিশেষ অসুবিধা হয়নি। ট্যুর গাইড প্রথমে সকলকে একটা করে নাম্বার দিলেন আলাদা আলাদা গ্রুপে ভাগ করার জন্য। কোইনসিডেন্টালি আমাদের নম্বরগুলো আমাদের দুজনের বার্থডের সাথে মিলে গেছে। ওয়াকিং ট্যুর শুরু করার আগে তোমাদের একটা ইন্টারেস্টিং তথ্য বলি। প্রাগের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কানেকশন। ভিনসেন্ট লেসনি, যিনি প্রাগ শহরে ভারতবর্ষ নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন, তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ বন্ধু। ইংরেজদের অধীন ভারতবর্ষ আর অস্ট্রিয়া হাঙ্গেরির অধীন চেকোস্লোভাকিয়ার পলিটিক্যাল ইন্টারেস্টে অনেক মিল ছিল। ভিনসেন্ট লেসনির সূত্রেই রবীন্দ্রনাথ নিজে প্রাগ শহরে আসেন একবার 1921 আর একবার 1928 সালে। শুধু তাই নয়, প্রাগে আছে এই ঠাকুরোভা স্ট্রিট। স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর কিউবিস্ট আর্কিটেকচারের অনেক নিদর্শন প্রাগে দেখা যায়, যেমন এই গ্র্যান্ড ক্যাফে। ওয়াকিং ট্যুরে আরও দেখলাম প্রাগের সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি। এখানে 1340 থেকে পড়াশুনো শুরু হয়। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে 3টে সেমিস্টার লেকচার দিয়েছিলেন স্বয়ং বিজ্ঞানী আইনস্টাইন। চেক মানুষদের মিউজিক প্রেমের কথা তোমাদের বলেছি। মোজার্ট এই জায়গায় পারফর্ম করার পর হাততালি চলেছিল 30 মিনিট ধরে। এরপর চলে এলাম প্রাগের অন্যতম সেরা আকর্ষণ অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের কাছে। একটা গল্প আছে, মাস্টার হানুষ নাকি এই ঘড়ি তৈরি করেছিলেন, আর তিনি যাতে এই ঘড়ি কখনো তৈরি করতে না পারেন অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে, তাই রাজার আদেশে তাকে অন্ধ করে দেওয়া হয়। এটা গল্পকথা। ঐতিহাসিকরা বলেন এই ঘড়ি তৈরি করেছিলেন মিকুলাস অফ কাদান নামের এক ক্লক মেকার, আর মাস্টার হানুষ ছিলেন এখানকার দীর্ঘদিনের কেয়ারটেকার। বয়সকালে তিনি বয়সের দোষে চোখে আর দেখতে পেতেন না, তাই হয়তো ওই অন্ধ করে দেওয়ার গল্প। যাই হোক, এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক প্রতি ঘন্টায় সময় দেখায়, সূর্য আর চাঁদের অবস্থান দেখায়, সূর্যোদয় সূর্যাস্তের সময় আর খ্রিস্ট ধর্মের পবিত্র দিনগুলোর তথ্য দেয়। এতে 12টা রাশির চিহ্নও আছে। বাই দ্য ওয়ে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটা ভালো ইনফরমেশন বলি।
প্রাগের ওল্ড টাউনে চিমনি কেক উইথ আইসক্রিমের ছড়াছড়ি দেখে মনে হতে পারে যে এটা হয়তো কোনো চেক প্রিপারেশন, কিন্তু চিমনি কেকের অরিজিন হলো হাঙ্গেরি, মোটেও চেক রিপাবলিক নয়। সেরকমই এই মাল্টিলেয়ার্ড মাত্রিয়স্কা ডল ওল্ড টাউনে অনেক দেখতে পাবে, এটারও অরিজিন রাশিয়া, চেক প্রজাতন্ত্র নয়। চেক রিপাবলিকের ট্র্যাডিশনাল ডিশ মেইনলি পর্ক ডিশেস, যেগুলো আমরা আবার খাই না। ডিফেনিস্ট্রেশন বা চার্চের জানলা দিয়ে ছুড়ে ফেলে হত্যা প্রাগের ক্যাথলিক আর প্রোটেস্টান্টদের রেশারেশির একটা অংশ ছিল। এখানকার ইতিহাসে রক্তারক্তি আরও আছে। ওল্ড টাউন স্কোয়ারের এই জায়গায় 21 জুন 1621 27 জন বোহেমিয়ান লিডারকে একসাথে বলি দেওয়া হয়। তবে প্রাগের ইতিহাস শুধু রক্তারক্তির নয়। এটা কিনস্কি প্যালেস, বর্তমানে যেটা প্রাগের ন্যাশনাল লাইব্রেরি। এখানে জন্মেছিলেন নোবেল পিস প্রাইজ উইনার ওয়ার্থা ভন সাতনার। তিনি আজীবন যুদ্ধের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং তার মৃত্যুর 7 দিন পরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এই প্যালেসেই গ্রাউন্ড ফ্লোরে বিখ্যাত লেখক ফ্রান্স কাফকা তার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করেন। এটা হলো জিউস সিনাগগ বা জিউসদের ধর্মস্থান। এখানে যুদ্ধকালে লোকানো থাকত জিউসদের অনেক সম্পত্তি। যুদ্ধের সময় অনেক সিনাগগ ধ্বংস করা হয়েছিল। প্রাগ ওল্ড টাউন আর ভলতাবা নদীর মাঝামাঝি পড়ে এই জিউস কোয়ার্টার। এখানে আসলে শুনতে পাবে জিউসদের ওপর অত্যাচারের অনেক ইতিহাস। ভলতাবা নদী পেরিয়ে আমরা এসে পৌঁছাই রুডলফিনম। এই বিল্ডিং তৈরি হয় অস্ট্রিয়ার ক্রাউন প্রিন্স রুডলফের অনারে। রুডলফ ছিলেন বিশাল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের এম্পারার ফ্রান্স জোসেফের সন্তান। ফ্রান্স জোসেফ 68 বছর ধরে এই সাম্রাজ্যকে ইউনাইটেড রেখেছিলেন। তার স্ত্রী এলিজাবেথ ওরফে সিসি ছিলেন তার রূপের জন্য বিখ্যাত। তাদের একমাত্র পুত্র সন্তান রুডলফ মানসিক বিকারগ্রস্ত হয়ে সুইসাইড করার পর ফ্রান্স জোসেফের বংশের পতন হয়। আর একটা কথা তোমাদের বলে রাখা ভালো, প্রাগে কিন্তু অনেক রেড আমব্রেলা নিয়ে গাইড ঘুরতে থাকে, যাদের ছাতায় হপন হপফ লেখা থাকে। তাদের মধ্যে বেশিরভাগই ফ্রড হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব guruwalk.com উইল বি আ সেফ প্লেস। এবার এসে পড়লাম আইকনিক চার্লস ব্রিজে। চার্লসের সাম্রাজ্য ছিল 4টে ভিত্তির ওপর স্থাপিত: ল, থিওলজি, মেডিসিন আর ফিলোসফি। আরো একবার হেঁটে পেরোব চার্লস ব্রিজ, তবে এবার আমাদের ট্যুর গাইডের সাথে। নেক্সট অ্যাট্রাকশন লেনান ওয়াল। 1960 থেকে মল্টা এম্বাসির এই দেওয়াল ক্রাইং ওয়াল বলে পরিচিত ছিল। লোকালাইটসরা প্রোটেস্টের জন্য এই দেয়ালে বিভিন্ন চিত্রকলা বা লেখালেখি করতেন। 1980 সালে বিটেলস খ্যাত জন লেনান খুন হওয়ার পর এই দেওয়াল সেই খুনের বিরুদ্ধে লেখায় ও ছবিতে ভরে ওঠে। আবার 2014 এক শিল্পকলা বিদ্বেষী দল এই দেওয়ালকে রাতারাতি করে দেয় এরকম। যাই হোক, এখন দেওয়ালের এই চেহারা
জানি না আবার কবে বদলে যাবে। আড়াই ঘন্টার মনে রাখার মতো প্রাগ ওয়াকিং টুর শেষ করে যাওয়ার আগে যেটুকু সময় বাকি ছিল সেটা ইউটিলাইজ করতে প্রাগের আরও কয়েকটা মডার্ন আর্কিটেকচার দেখে নিলাম। এটা ডান্সিং হাউস, এখানে হ্যাঙ্গিং ম্যান উইথ আমব্রেলা, আর এই হলেন হ্যাঙ্গিং ওমান, আর ফাইনালি ইনি হচ্ছেন ফ্রান্স কাফকা। ভিডিওটা ভালো করে দেখেছো নিশ্চয়ই, তাহলে ঠিক চিনতে পারছো। এখানেও ইস্কনের থেকে পেয়ে গেলাম ফাইনালি দেখতে। তারপর ট্রিপ শেষে ট্রেন ধরে বাড়ি। তো জার্নি করে মানে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, যদিও আজকে রেস্ট নেওয়ার মতন অবকাশ নেই, কারণ আজকে এই অফিস শুরু করতে হবে আমাদেরকে। কিন্তু মানে প্রাগের যে একটা মানে রেস রয়ে গেছে আমাদের মধ্যে, মানে সেইটা কাটানো এখন খুব ডিফিকাল্ট আর কি। কারণ অনেক দিন থেকে মানে ছোটোবেলা থেকে বা রকস্টার মুভি দেখার থেকে প্রাগ আমরা শুনে এসেছি, আর অনেকবার প্ল্যানও করেছি কিন্তু হয়ে ওঠেনি। তো মানে ফাইনালি করতে পেরে বিশাল ভালো লাগছে, আর খুবই সুন্দর প্রাগ। তো তোমাদের কেমন লাগলো এই প্রাগ সিরিজ তোমরা কমেন্টে জানিও আমাদেরকে। আমাদের মানে এই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, আর এই ব্লগটা বা প্রাগ সিরিজটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন দারুণ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন, Keep setting fire.